একটি গানের মাধ্যমে পথ শিশু থেকে সুমাইয়ার জীবন পরিবর্তন হয়ে যায়, আর যেটা সম্ভব হয় গগন সাকিবের জন্য। পথ শিশু সুমাইয়া রাস্তা হাঁটার সময় যে গান পছন্দ করত সেই গানই গাইত। তো তেমনি একদিন মজার ছলে গগন সাকিবের মৃত্যুহত্যা গানটি খালি কণ্ঠে গায়, আর সেই গানটি একজন ভিডিও ধারণ করে ফেসবুক পেজে আপলোড করলে গানটি ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকে গানটি অনেক বেশি ভাইরাল হয় এবং সুমাইয়াও ভাইরাল হয়ে যায়। তারপর গগন সাকিব সুমাইয়াকে গানের স্টুডিওতে নিয়ে গিয়ে নতুন করে গানটি রেকর্ড করে গগন সাকিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করলে গানটি ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায়। সেখান থেকে সুমাইয়া মানুষের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বন্ধুরা, গগন সাকিব তার এক বছরের সব দায়িত্ব নিয়েছে। তো এস কে সুজন ভাইয়ের এই দোকান থেকে সুমাইয়া গান শুনত এবং সেখান থেকে গানগুলো মুখস্থ করত। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে সুমাইয়া ভাইরাল হওয়ার পর সুমাইয়ার কিছু টিকটক ভিডিও সুজন ভাইয়ের আইডিতে দেখা যাচ্ছে। তো এইসব ভিডিও দেখে দর্শকরা মোটেও ভালো বলছে না, প্রায় সবাই বলছে তাকে এরকম আপডেট করা ঠিক হয়নি এবং তার চুলের স্টাইল বা এরকম ভিডিও বানানো একদম উচিত হয়নি, কারণ সুমাইয়া এখন ছোট, সুমাইয়াকে এখন যেরকম শিক্ষা দিবে সেরকম শিক্ষাই পাবে। আর এরকম ভাবে ভিডিও বানলে ও এরকম ভাবে আপডেট করলে বড় হলে খারাপের দিকে যাবে, তাই সুমাইয়াকে দিয়ে গানের পাশাপাশি গজল করানো উচিত। এছাড়া বন্ধুরা, সুমাইয়ার গজলের কণ্ঠ অসাধারণ। আধার রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি। তো মানুষ গানের চেয়ে সুমাইয়ার কণ্ঠে গজল বেশি শুনতে চায়, আর আশা করি সুমাইয়ার কণ্ঠে গজল আমরা খুব শীঘ্রই শুনতে পাবো। তো যারা দায়িত্ব নিয়েছেন আশা করি তাকে দিয়ে গজল করাবেন, আর তাকে এরকম আপডেট বা ভিডিও থেকে বিরত রাখবেন। সুমাইয়া একজন সরল সোজা মেয়ে, তাকে যেরকম শিক্ষা দিবেন সেরকম শিক্ষাই গ্রহণ করবে। বন্ধুরা, সুমাইয়ার কণ্ঠ অসাধারণ। আমি আর মেসেজ কিনবো না। তো দোয়া করি সুমাইয়া ভবিষ্যতে অনেক বড় কিছু হোক এবং সুমাইয়ার যত ইচ্ছা আছে সব পূরণ হোক। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই, আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।